এখন থাকছে বলিউড অ্যান্ড সাউথ ইন্ডিয়ান গসিপসের আপডেট। প্রথমে থাকছে সারা আলী খানের উপর ক্ষিপ্ত ভক্তরা, বলিউড ছেড়ে দিতে বলছে সবাই। এরপর থাকছে ইয়াশ কি পারবে প্রভাসের বরাবরে টেক্কা দিতে, এখন কেন এই কথা উঠছে সেটাও বলছি। তাহলে আর দেরি না করে গসিপসে চলে যাওয়া যাক। প্রথমেই আসি সারা আলী খানের কাছে। সারার উপর দর্শকরা এখন যেরকম ক্ষিপ্ত, তাতে করে মনে হচ্ছে তার ক্যারিয়ার এখন হুমকির মুখে। আসল ঘটনায় আসছি, বাট তার আগে বলে নেই, সারা আলী খান তার ডেবিউ সিনেমা কেদারনাথ দিয়ে তো খুব ভালো মতো আলোচনাতে আসে। তার বাবলি ফ্রেন্ডলি নেচার অ্যান্ড কেদারনাথে তার ভালো অ্যাক্টিং, এই সব কিছু মিলিয়ে দর্শকদের কাছে সারা খুব তাড়াতাড়ি একটা ভালো গ্রহণযোগ্যতা পেয়ে যায়। এরপর সিম্বা সিনেমাতে তার স্ক্রিন প্রেজেন্স কম থাকলেও সেখানে তার পারফরমেন্স প্রসঙ্গে ভালো খারাপ মিলিয়ে একটা মিক্সড রিয়াকশন এসেছিল। বাট কার্তিকের সঙ্গে লাভ আজকালের পর ক্রিটিক্স থেকে শুরু করে অডিয়েন্স সবাই তার অ্যাক্টিং স্কিল নিয়ে প্রশ্ন তোলা শুরু করতে থাকে। সমালোচনা, ট্রোল, মিমস, এসব কিছু শুরু হয়ে যায় তাকে নিয়ে। এছাড়া মাঝখানে আবার সুশান্তের কেস প্রসঙ্গে ড্রাগ কন্ট্রোভার্সিতে জড়িয়ে যাওয়া, এসব বিষয় নিয়েও তার ইমেজে একটা কালো দাগ চলে আসে। যাই হোক, সেই সব সমালোচনার জবাব দেওয়ার সুযোগ ছিল তার কুলি নাম্বার ওয়ান মুভিতে, কিন্তু আনফর্চুনেটলি হয়ে গেল উল্টো। এই মুভি মুক্তি দেওয়ার পর সমালোচনার আগুনে যেন ঘি ঢালা হলো। সিনেমা নিয়ে নেগেটিভ রিভিউ তো আসছেই, তবে সেখানে সারার পারফরমেন্স এতটাই দুর্বল এবং বিরক্তিকর লেগেছে যে টুইটার জুড়ে অনেকেই এখন বলছে সারাকে দিয়ে আর যাই হোক অভিনয়টা হবে না, তার বলিউড ছেড়ে দেওয়া উচিত। কেউ কেউ বলছে সারা কারিশমার রোলে অভিনয় করে কারিশমার আইকনিক চরিত্রকে অপমান করেছে। এখন সারার অ্যাক্টিং নিয়ে নেটিজনদের এমন মন্তব্য দেখে অনেকেই ভাবছে সারার কারণে অক্ষয় কুমারের আত্রাঙ্গিরে মুভিটাও এফেক্টেড হতে পারে। এবার আসি পরের গসিপসে। প্যান ইন্ডিয়ান মুভির মধ্য দিয়ে বলিউডের সাউথের মুভিগুলোর দরজা তো প্রবাসী খুলে দেয় বাহুবলীর মুভির মধ্য দিয়ে। আর প্রবাসের পর যেই সাউথ ইন্ডিয়ান স্টার প্যান ইন্ডিয়ান মুভির মধ্য দিয়ে নিজেকে রাতারাতি ন্যাশনাল স্টার বানিয়ে দিয়েছে, তিনি আর কেউ নন বরং KGF স্টার ইয়াশ। প্রবাস তো প্যান ইন্ডিয়ান মুভি বাহুবলীর মধ্য দিয়ে যেই সাকসেস অ্যাচিভ করেছে সেটা একটা হিস্ট্রি। এখন সেই হিস্ট্রি সামনে কেউ এসে ভাঙতে পারবে কিনা, নতুন ইতিহাস গড়তে পারবে কিনা, সেটা তো সময়ই বলে দিবে। তবে KGF চ্যাপ্টার ওয়ানের সাকসেসের পর ইয়াশের যেই লেভেলের ক্রেজ সেটা নিয়ে অনেকেই ভাবছে ইয়াশ KGF চ্যাপ্টার টু দিয়ে প্রবাসের লেভেলে আসতে পারবে। আর এই কথা বলার পিছনে রিজনটা কি সেই বিষয়ে আসি। আমরা তো জানি ইয়াশ KGF চ্যাপ্টার ওয়ানের হিন্দি ভার্সন দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খানের জিরো মুভির অবস্থা একেবারে নাজেহাল করে দিয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড KGF চ্যাপ্টার ওয়ান 250 কোটি রুপির মতো ব্যবসা করলেও হিন্দি ভার্সনে কিন্তু প্রবাসের বাহুবলীর মতো বিজনেস করতে পারেনি। হিন্দি ভার্সনে KGF চ্যাপ্টার ওয়ান ইনকাম করেছিল সেই সময় অ্যারাউন্ড 44.09 কোটি রুপির মতো, যেটা অবভিয়াসলি ভালো একটা অ্যামাউন্ট, বাট প্রবাসের বাহুবলী ফ্র্যাঞ্চাইজের কাছে সেটা কিছুই নয়। প্রবাসের বাহুবলী দ্য বিগিনিং, সেই সিনেমা হিন্দি ভার্সনে আয় করেছিল 120 কোটি রুপি। বাহুবলী টু, সেটা হিন্দি ভার্সনে আয় করেছিল 511.30 কোটি রুপি। নট অনলি দ্যাট, প্রবাসের যেই মুভির রেসপন্স খারাপ মানে সাহ, সেটাও হিন্দি ভার্সনে 149 কোটি কামিয়েছে। সো ইয়াশ কিন্তু এই দিক দিয়ে হিন্দি ভার্সনে এখনও 100 কোটির ক্লাবে ঢুকতে পারেনি। সো প্রবাসের ওই লেভেল কিন্তু সে ছুঁতে পারেনি। যদিও অনেকে নিশ্চিত যে KGF চ্যাপ্টার টু এর যেই লেভেলের ক্রেজ সেটার উপর বেস করে বলা যায় যে আরামে KGF চ্যাপ্টার টু হিন্দি ভার্সনে 100 কোটির ক্লাবে ঢুকে পড়বে। এখন দেখা যাক ইয়াশ KGF চ্যাপ্টার টু এর মধ্য দিয়ে আয়ের দিক দিয়ে নতুন কোনো রেকর্ড গড়তে পারে কিনা। সো ভিউয়ার্স, লেটেস্ট এই গসিপসগুলোর আপডেট জেনে আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।